হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেহান তাকিয়া আপু ভাইয়েরা, আঙ্কুল আন্টিরা আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে যেহান আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আসি আপনার সামনে, আর আপনারা স্কিপ না হলে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আর এখানে আমার ছাগলটা বাঁধিয়ে দিছি, আর আরও দুই তিনটা ছাগল ইয়ারি বাইরে অন্য মানুষের ছাগল ইয়া মাই গেছেন, আর এখানে লড়াই করিয়া আমার ছাগলগুলো একদম ফার্মে ইয়ারি রশি দিয়ে বেড়া লাগাইছে, আর এলাম সবটাই খাদাইয়া বার হরিয়ে দিয়ে এখন। এই তো দুইও ফার্মে যে ফেস খাই গেছে রশিটা, আর তারা তো বান্ধা পড়ে না, এর লাগি বান্ধার পরে তারা বুঝে যায় আরি একদম আসার ভিজার খাইয়া বুঝে যায় মরে যেত আর এখানে বান্ধিলাম তারা ছাড়িয়ে দিলাইতাম, এইরকম অবস্থা করে। আর আমার ছাগল কোনোদিনও বাদ দিন সব ছাড়িয়ে দিলাই, আর ডেইলি ডেইলি আর সারাটা আমার সকালে বার করিয়ে দেয়, বিকালে আইয়া বাড়িতে আবার আইন, তারা সারাদিন খাইয়া সরিয়া ফিরিয়া খাইয়া এরপরে বিকালে আইন, কোনোদিনও বাদ দিনা। কিন্তু আজকের বান্ধার কারণ হইল গিয়া কিতা কইতাম যে আপনার আর ছাগলে আর হিটে আইসে লাগে, আমি এই সময় আর বান্ধে রাখি দিই, ছাড়িয়ে দিই না, ছাড়িয়ে দেবার ফলে তো এটা আড়ি যাব, আড়ি যাবার ডর আছে, বাড়িতে আয় না। আর এই তো বাইরের ছাগল তো আসান সব ভিতরে আইসন, ঘর থেকে আমি সব বার করিয়া দিলাইলাম, দিয়া গেটটা লাগাইয়া আইসি। আর আয়াও তো সবসময় খালি মায়ের পিঠে খতরা তারা, আর ও রশির মাঝে ফাঁত মেরা লাগাইয়া একদম ফার মাঝে আরে খাঁজ বাই দিছে দেখা যায়, আর রশির বেড়াটা ছুটিয়ে দিয়ে আইলাম। আর আমি ছাগলগুলো খাদাইয়া বার হয়ে দিছি, আর এখানে আমার বিলাইটা খালি দৌড়া দৌড়ে হরের মনে হচ্ছে, তারাও নি মার মো খাদাইমো বার হরিয়া দিলাইম বাড়িতে কি ওখান মনে হইয়া, আর হেও আগে আগে খালি দৌড়ার। আর এই তো আমরা বাড়ির সাইডে আশপাশে যেটা জায়গা আর ক্ষেতর জায়গা এটা সব টিবার ক্ষেতর, কারণ চাউলের দাম বাড়ার কারণে আর এটা আমরা নাই আর অন্য মানুষের জায়গা, আর আমরা শুধু বাড়ি ওটা আমরা কোনো জমিন জায়গা নাই, আর আমরা ফুলান বাড়ি আর সামান্য জায়গা আছে, আমরা শ্বশুরে যান বাঘ করিয়া দিয়েছেন সবারে আর সামান্য সামান্য এইভাবে আর, আর আমরা এই জায়গাটারই কোনো আমরা ক্ষেতর জায়গা নাই, শুধু আমরা বাড়ি ওটাও। আর এখানে আমি দুপুরের লাগে রান্না করতাম, কিছু থুর রেডি হরি রাস্তি দইয়ানি রাস্তি, আর এখানে শাক হয়ে গেছে আমার পাশের বাড়ির বাবিয়ে দিছেন আরে তান ঠিলা বাড়ি তো এর লাগিয়া, বাড়ির উপরে মিষ্টিলাউ আছে, মিষ্টিলাউর ভাতা হয়ে গেছে দিচ্ছেন আজকে, আমার বাড়ির শাক নাই শুনিয়া। আর এখানে আমি এখন থুরগুলো আর সিদ্ধ হর মুসিদ্ধ করিয়া তারপরে পানি ফেলাইয়া বালাহর কুটিয়া মিহিন করিয়া আজকে আর অন্য রকমের রান্না করবো, আর আপনারা দেখতে থাকবা। থুর তো রেডি হরছি খাবার লাগিয়া দুপুরে বেলা, আর শাগ আইসে যখন তো হইলাম শাগও রাখা যাইতো না, তো রাখার পরে তো একটা নষ্ট হয়ে যায় হিটা হয়ে যায়, এর লাগিয়ে হইলাম শাকগুলো আর তোর তাজা হিসাবে খাইলাই, আর শাগও ছিড়িয়ে দই আনি রাখছি, হইলাম আজকে দই সবজি একলগে রান্না করিলাই। আর ওদিকে আমার থুর সিদ্ধ বইছি, আর ওদিকে খাটালের বিচিটা খাটি আনি, আর খাটালে বেশিটা ফুরানোর পরে তো একদম মানে জুইটা শুকাই যায়, বেশি বেশির চুলাইটা শুকাই যায়, আর সাচিয়ে যে সময় লাল দেন জয় চুলা যেটা আছে ভিতরে ভিতরে যে অংশ চুলার একটা আছে এটা সাচতে বহুত কষ্ট লাগে আর সাচিয়ে যায় না বুঝা যায় আর এইভাবে সাচিলে তাড়াতাড়ি ছুটতে ছুটে যায় কিনা একদম শুকাই গেছে দেখা যায়, আর খাঁচা খাঁচা বেশি আর খাটিতে খুব সহজভাবে খাটা যায়, একদম লস থাকে বোঝা যায় এই জুইটা আর চুলাইটা, দাঁত লাগাইলেও শুধু আর এমনি যায়। আর এইভাবে পাতলা পাতলা হরিয়া বেশি হাঁটিয়ে দিমু কিছু, আর যে দিমু সয়াবিন দিমু, সয়াবিন দিয়ে থর দিয়ে একখানা হরিয়া আজকে বানাইমু। আর এই তো আমার থুরও সিদ্ধ হয়ে গেছে, এখানে বেশিও হাঁটা শেষ হয়ে গেছে, এখন আমি এখন প্লেটের মাঝে থুরগুলা তুলিয়া রাখবো, আর ফালি মাছ থেকে আর তুলিয়া জোড়াইয়া, এরপরে ঠান্ডা হওয়ার পরে এখন তো গরম রয়েছে, আর কুটনির মাঝে কুটিয়া মিহিন করি লইম, আর এই থুরিটা দিয়ে লাবলা খাইতে খুব মজা লাগে, বারোদার সবজি একখানো করিয়া এরপরে সফল দিয়া লাবলা খাইতে খুব মজা লাগে, আজকে হইলাম লাবলা আজকে বানাইতাম না, বারোদার সবজি একখানো না দিয়ে তিনটা সবজি দিয়া বানাই আজকে।
আর তোর গুলো এখন লাবাইয়ের আসে বললাম ঠান্ডা হোক। আর থেকে আমি শাকটা রান্না হরি লাই, এখানে আমি মশলাও হাঁটিয়ে আসি, আর আলু হাঁটলো বেশি একখানে হরি আসি শাকে দেবার লাগিয়া। আর তো পেঁয়াজ রসুন এর মধ্যে শুকনা মরিচ, আজকে কাঁচা মরিচ নাই, শুকনা মরিচ দিলাম, দুইটা শুটকি দিছি খয়ের শুটকি, আর তো লবণ দিয়া এখন দুলাবাই দিছি আমি শাকের দুলারি। আর খাটলো বেশি খাটিতে খাটিতে অনেক সময় লাগে লাগে, আলু একটা দিলাইছি, একটা আলু দিছি, আর খাটলো বেশি সামান্য দিছি শাকে দিবার লাগে আরই। আর শাকের মধ্যে খাটলো বেশি দিলে মজা হয় খাইতে। আর এই তো আমার শাক গা থেকে রান্না করে থেকে আমি তোর মশলা সব কি কুটি আমি হেন করমু। আর এখন সয়াবিনগুলো ভিজাইয়ে রাখি, আর ভিজিয়ে তার ফুলিতে লাগবো তোর সয়াবিন লাগি ফানি দিয়ে এখন ভিজাইয়ে রাখি। আর পরে আমি মশলা কুটিমু সব, তোর মশলা সব কুটি আমি হেন করমু। আর আজকের ভিডিওটা আপনারা হাসে খার হাসে কিলা লাগে জানিয়েন না, যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো শাকের দোলাটা বয়ে রাখলাম, আর এখন শাকগুলা দিব। আমার সব আর এই পুরা জয়েছে সিদ্ধ হয়ে গেছে, আলু হাঁটলো বেশি, পেঁয়াজ রসুন সব, এরপরে পানিটা অনেক হাঁটি গেছে, শুটকিগুলো তুলে নিম এখন। শুটকিতে তো শাক দেওয়ার পরে শাক লড়াচড়া করতে হইলে আর এই শুটকি টাট খাটা ভারি জীবের লাগে, শুটকি তুলিয়া শাক দিমো, আর এর উপরে বাদে দিব শুটকি। শুটকির জাগরান আছে সব তো আর এই পানির মাঝে বাড়ি গেছে, এর লাগে এখন তুলিলেও আর কোনো অসুবিধা নাই, আর খাটা বাড়িবার কোনো ডর নাই। এখানে আমার শাকও রান্না হয়ে গেছে, আর শাক তো দেখতে দেখা যায় খুব মজা হইব আজকে, আর একদম শুকনো শুকনো বানাই দিয়েছি, বেশ জোল নাই, আর এক বাটির মতন শাক আজকে খুব ভাত খাইমো পেট ভরিয়া। আর বেদিনের শাক তো এখন তো শাকের কোনো দিন নাই। আর এই তো আমার তোরও রেডি এদিকে, আর তোর কুটি আমি এখন হলিছি, এখানে খাটলো বিছে দইয়া রাখছি, সয়াবিনও দইয়া রাখছি, আর মশলাটাও এখন বিরিয়ানি হরিয়ার, তারপরে আমি খাটলো বিছে দিব, খাটলো বিছি আর সয়াবিন একলগে আর বিরিয়ানি হরিয়া কিছু সিজার পরে আমি জয় দিব, তোর ভালাই দিব। আর সবাই বিরান হরমো আজকে জো হতাম না, আমি জোর দিতাম না, একদম শুকনা শুকনা হিসাবে আর বিরান হরে রাখি দিন। আর এরকম তোর খাইতে খুব মজা লাগে, আপনারা খাই নাতে এইভাবে ট্রাই হলে দেখতে পারবা, আর খাইয়ে দেখবা আর খুব মজা লাগে। এই তো খাটলো বেশি সয়াবিন সব ভিজে গেছে, এখন আমি তোর ফেলাই দিছি, আর তোর দিয়ে তারপরে পালা করে বিরিয়ানি করমু। আর এখন আমার রান্নাও শেষ, আর এখন একটা ঔষধ লইয়া বাড়িয়ে আমার গরুর চকর দেবার লাগিয়া। আর এই তো ঔষধ যেটা এখন দিব ওটা আর অরিজিনাল ঔষধ, এই তো দেখো ওটা দেওয়ার পরে আমার গরুটার চোখ ভালো হয়ে গেছে, আপনারা দেখবা।
আর এই তো অফ ক্যামেরায় আমার গরুটার ঔষধ দিছি চোখের মাঝে, আর এটার আপনার কাছে শেয়ার করলাম না। আর মাশাল্লাহ আমার গরুটার চোখ ভালো হয়ে গেছে এই ওষুধের কারণে, এই ওষুধটা অরিজিনাল ওষুধ। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গরুর চোখটা ভালো হয়ে গেছে, আর অরিজিনাল ঔষধ যেটা পড়ছে ভালো ওষুধ পড়ছে এর লাগে চোখটা ভালো হয়ে গেছে। আমি তো একদম আশা ছাড়ি দিয়েছিলাম দেন ওই আর চোখটা মনে আর ভালো হইতো না, আর দুনিয়ায় অন্ধকার হয়ে যাবো, একটা চোখ গেছে গেছে। এরপরে হঠাৎ আর হঠাৎ রোগ হয়ে গেছিলো, এরপরে ওষুধ দিয়া দিয়া দুইটা চোখ ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। আর এখানে আমি 3-4 দিন আগে সিম লাগাই রাখলাম সিমের বিচি, আর সিমের বিচিগুলো ফুটি আইছে এখন, আর এখানে জিপর দিয়ে রাখছি দেন মুরকে। এরপরে কুন্টা মারি নেন গিয়ে আর এই যে সময় ফুটিয়া আয় মাটি থেকে এই সময় মুরকে কুন্টা মারি নিয়ে ভাঙ্গিলেন। আর ছাগলও তো আসুন, ছাগলে খাইলি বা গরু ছাগলতে খাইলি বা করে দইও যাই দইও সাইটু আর দুইটা গুরুত্ব লাগাইছো। আর আমি যদি রাখছি জীবর দিয়ে রাখছি এইভাবে বেড়ার ভিতরে রাখছি সব। আর এই তো দেখো কি সুন্দর ইয়ে ফুটি আইছে, আর এই তো বেড়ার বাইরে পড়ে গেছে 2-3টা গাছ। এই তো দেখো আর বেরিতে একদম ছোট হয়ে গেছে আর, আর আমি একটা বড়ের গাছ বেড়ার ভিতরে রাখতাম ঘর থেকে, বেড়টা হমকা সরাই রাখেছি, আর উড়ির গা উড়িগুলা আর বাইরে গেছে। এই তো বড়ের গাছ ওটা কিছু গোবরও ছিটিয়ে দিছিলাম, কিন্তু মেঘে তো গোবর রয়ে না, মেঘে ধোয়া হয়ে যায়, মেঘে ধুয়ে নিয়ে গিয়ে গতিকে আমার ছাগলে খাইলেন বড়ই। ছোট ছোট 2-3টা বড়ই গাছ আছে আর, আর আমি খুব যত্ন করি এগুলারে বড় করি আর। আর এই তো একটা বড় আছে কিছু বড় আর বড়ই, আর গেছে বছর এই বড়ই গাছটা 15-20টা বড়ই ধরে লেছে, আর এবছর ইনশাল্লাহ আরো বেশ তো ধরতো। আর এই তো দেখো কিছু বড় হয়ে গেছে বড়ই গাছ, এটা গেছে বছর আরো ছোট আসলো নতুনভাবে বড়ই ধরছে, আর এত মিঠা এত মজা বড়ই গুন আর, আর খাসা থাকতেও আর ঠেঙ্গা নাই কোনো যার ঠেঙ্গা নাই, এত মজার বড়ই গুন। আর এখানে আমি একটা মুরগা ধরছি আর জব করার লাগিয়া, আর আমার তো 3টা মুরগ, আর এর থেকে একটা আজকে জব করে লাই, মুরগা 2টা আসুন আর মুরগি 1টা আসুন। আর এখানে জব করিয়া তার রুমটা বাঁচি আনছি, আর এখন আমি ওটা হাঁটিয়ে আনি আর, আর এই মুরগা এটা জব করার উদ্দেশ্য হইল কি এই মুরগা এটা জয়ে গেছে বউটা হয়ে গেছে, মুরগা কিন্তু বড় হওয়ার পরে তো এটা বউটা হয়ে যায়। আর যে সময় বাং দিবা এই সময় বাড়িয়ে করে থাকতা না, এখান থেকে এখানে যান যাইবা ফুরা গাও মারবা। আর এর লাগে আমার মুরগা এটা গেছে 5-6 দিন গেছিলো, আর খালকে আইছে বাড়িত, আর খালকে আবার পরে আর কোনো রকম চেয়ে চেয়ে রাখছে রাস্কে ধরিয়ে তানে যাবো হরি লেছি। আর আমি তো যে সময় রাত্রে আইছে না বাড়িতে হয়েছে, তো এই মুরগাটা কুম্বা কিতে হয়েছে মানে হয় শিয়ালে খাইছে বা কোনো কিছু খাইছে বা মানুষ তুরো তো আসন খায় মানে খাই লিছে, তো খার বাড়ি যায় খার বড় যাই তা কইতে পারি না, খান তাকে খানো যাইবো আর সকালে বাড়িয়ে যাইবো আর রাত্রে আইবো এরকম করে। আর একদিন রাত্রে আর আইছে না বাড়িতে, আর তারপরে তো সন্ধ্যা পরে তো দেখলাম ঘরের মাঝে মুরগা আইছে না বাড়িতে আইছে না খাইছে ওনা দেখিয়া, তো মনে করলো যে মুরগা তো আজকে আইছে না। আর আমি একদম আশা ছাড়িয়ে দিয়েছিলাম যে মুরগা খাম শেষ আর তো মিলত না মুরগা, যাই হোক পরের দিন সকালে মুরগা বাড়িতে ইচ্ছে। আর আমি ভাবছি যে হক টেকার মাল কোনো দিন ডুবে না, আর হক পয়সার মাল তো এর লাগিয়া ডুবিছে না, নাইলে তো এই মুরগা এটা আর গুড়িয়া বাড়িতে এলো না, অনেক শিয়ালে খাইলো না রাত্রে মনে খার ঘর রয়েছে এর লাগিয়া। পরের দিন সকালে আমার মুরগাটা বাড়িতে এসে কইছে আর সাড়ে আইতাম না, আর তানে যে পহরিয়া খাইলাম এখন, আর আজকে খাটিয়া এখন মাংসগুলো আমি খাটিয়া নিয়ে আর লোকাল মুরগ তো খাইতে আলাদা মজা, এরপরে একটা ভিটামিনও আছে, আর ব্রয়লার মুরগ তো কোনো জাত ভিটামিন নাই বরং আরও অন্য ক্ষতিও করতে পারে। আর আমরা তো বেশিরভাগ ব্রয়লার মুরগি চলে, ব্রয়লার এখন অনেক দিন থেকে আমরা বাড়িতে নাই আর, আর আনতে পারত না আর বিক্রি করেন দোকানের মাঝে আর, কিন্তু অনেক দিন থেকে আনা যান না ঘর থেকে, আর ব্রয়লার মুরগিও খাওয়া হন না। আর এই তো মুরগার মাংস অনেক বেশি হয়েছে মাশাল্লাহ, 1-1.5 কেজির মতো নইব, আর মুরগাটা বড় আর এর লাগে কিছু বেশ মাংস হয়েছে। আর এখানে মশলা রাখছি আমি রেডি করিয়া, আর পেঁয়াজ কুটিয়া মিহিন করিয়া, আর রসুন আর আদা কুটিয়া কুটিয়া মিহিন করিয়া আসছি। আর কাঁচামরিচ দিয়ে আজকে আপনারা বাইয়া হয়েছেন তারা কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করতাম মাংসগুলা, আর আমার বাচ্চারা তো কাঁচামরিচ দিয়ে খাইতে বেশ ভালো ভাই না পছন্দ করেন না, তারা হইলে তারার লগে কিছু বুনা বানাই দিতাম। আমি এখন কিছু মাংস আলগাই নিয়ে আর বুনা বানানির লগে বালা বালা চাইয়া আর কিছু মাংস আলগাই আর বুনা বানাইতাম, আর বাকি সব আমি কাঁচামরিচ দিয়ে জোল বানাইমো। আপনারা পাইয়া হোসেন শুধু জোল খাইতে আজকে কিছু বেসরি পানি দিতাম মাংসর মাঝে, তাই জোল উঠান খাইতে শুধু আর, আর কাঁচামরিচ দিয়ে পাতলা করে বানাইতাম। আর এই তো আমি প্লেটের মাঝে যেগুলো আলগাইছি ওগুলো বুনা বানাই লিমো, এই কড়াইয়ের মাঝে যেগুলো রাখি আর ওগুলা, আর এইটো তাৰে কাঁচামৰিচ দিতাম নাই আর সজা নাই ডাকছি অনেক কাঁচামৰিচ দিমো দিয়া আলাদা করে জোল বানাইমো।
আর মাংসগুলো আমি এখন বয়ে দিছি আর বুনা বয়েছি আর একটা কড়াইয়ের মাঝে আর গ্যাসে দিয়ে বয়ে দিছি আর তাড়াতাড়ি কিছু হয়ে যেত করি গ্যাসে দিয়ে আমি রান্না করি আর আমার বাচ্চারা খাইলি তা ঘুমাইছে এটা তো রাত্রের ভিডিও আর রাত্রে তোর খুব তাড়াহুড়া লাগে রান্না করিয়ে টান টান খাবার গিয়ে ঘুম লাগে তা নাইলে আনা খাইয়া তারা ঘুমাই যাবা আর যত সময় ফরিবার ফরিবা এরপরে আনা খাইয়া ঘুমাই যাবা বাদ যদি রেডি করি আগে নিয়ে দেও না তারা ঘুমাই যাবা আর গ্যাসে দিয়ে ওগুলো আমি বয়েছি তাড়াতাড়ি হইতো আর এখন আমি একটা হান্ডির মাঝে রেডি করি আর বাকিগুলো আর খাসা মরিচ দিয়া বানাইমো আজকে আর এতর মাঝে আর খাসা মরিচ দিমো আর গুঁড়া মরিচ সামান্য দিমো আর কিছু কমাইয়া মশলা দিতাম আর ঝোলটা পাতলা দিতাম পাতলা করে বানাইতাম আর আপনারা বাইয়া ফর্মুলা হিসাবে আর আজকের মাংসগুলো রান্না করি আর আমি আর এই তো আমার মাংস গুলা রেডি করে লেছি সবটা মশলা দিয়া আর এখন খালি শুধু রান্না করতাম আর এখন চুলা তাওয়া দিয়ে আমি আগুন ধরাইয়া নিয়ে রান্না করার লাগে আর আমি চুলাত আগুন ধরাইতে হইলে বেশিরভাগ ডুঙ্গা দিয়ে আগুন ধরাই সব সময় আরই তেলের ডুঙ্গা দিয়ে আগুন ধরাইতে হইলে আরো ভালো হইয়া সুন্দর মতো আগুন ধরে আরই তাড়াতাড়ি আগুন ধরিলাই আর এই তো আমার মাংসগুলা রান্না বয়ে দিছি আর লাহড়ি চুলা পায়ে ওঠা বয়েছি আর একটা তো গ্যাসে চুলা বাদি বুনাওয়ার মাংস আর আজকের মাংসের কালারটা একদম সাদা রইব কারণ মরসর গুঁড়াতে একদম সময় সামান্য দিছি আর খাসা মরিচ দিয়ে শুধু রান্না করতাম আপনারা বাইয়ের ফর্মুলা হিসেবে আজকে রান্না করি আর হলদির গুঁড়া একদম কমাইয়া দিছি এর লাগে আজকে কালারটা সুন্দর হইতো না কিছু সাদা মুখা কালার রইব আর এ থেকে আমার মাংস বুনা হয়ে গেছে বর্তমানে আমার বাচ্চারা ভাত খাইয়া নিতে আর যেগুলো হলের মাঝে আছে ওগুলো শেয়ার করলাম আর এখানে এগুলো আর রান্না হয়ে গেছে আর এখন জিরা দিমু সামান্য জিরা দিমু এরপরে মিট মশলা দিমু আল্লা মাই রাখি দিমু আর আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দিবা আর আমার চ্যানেলে নতুন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।